তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন তো এখানে আপনারা লিখবেন প্রাইমারি স্কুলে যে ওয়েবসাইট লিঙ্কটা www.dpe.gov.bd এটা হলো প্রাইমারি স্কুলের ওয়েবসাইট লিংক এটা লিখে আপনারা এন্টার প্রেস করবেন অথবা আপনারা ডাইরেক্ট আইপিএমআইএস এ লিখে এই সাইটে প্রবেশ করতে পারেন এটা প্রাইমারি স্কুলের ওয়েব পেজে নিয়ে চলে আসলো এখন আপনারা একটু নিচে আসলে ক্লিক ইউর ডিজায়ার আই পি আইপিএমএস এ ক্লিক দিবেন তো এ সফটওয়্যার চলে আসলে আপনারা এখানে আপনার ফোন নাম্বার অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে লগ ইন করবেন তো প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক যে কোনো আইডিতে আপনি প্রবেশ করবেন তো প্রধান শিক্ষক হিসেবে যদি আপনি আইডিতে প্রবেশ করেন তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে প্রিন্ট পাবলিক বোর্ড এটাই চাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক বোর্ডটি ডাউনলোড হয়ে গেছে পিডিএফ আকারে তো এখানে আপনার বিশেষ একটি দেখতে পাচ্ছেন যে বার্ষিক বিদ্যালয় সুমারির সময় বৃদ্ধি করা হয়েছে জুলাই পর্যন্ত তো যে হয়েছিল সেই চিঠিটা আমি দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় পাবলিক প্রেরণ কি ডাটা ডিসপ্লে প্রসঙ্গে তো এই কেই ডাটা আপনার পাবলিক প্লেসে ডিসপ্লে করতে হবে চব্বিশ সাত দুই

তো সমস্ত ডাউনলোডকৃত ফাইল আপনি এখানে পেয়ে যাবেন তো আমি যে এখানে ডাউনলোড করেছি তো এখান থেকে আপনার ডাইরেক্ট ওপেন করে নিতে পারেন ওকে তো দেখতে পাচ্ছেন যে কেই ডেটাটি টপ টাকার একটি পেজে ডাউন একটি পেজের ভিতরে সমস্ত তথ্য এখানে রয়েছে তো এটাই হলো কেই ডাটা এখানে আপনি স্কুলের নাম পাবেন প্রধান শিক্ষকের নাম মোবাইল নাম্বার সমস্ত ড্যাশবোর্ডে যে ফাইনালি তথ্যগুলো এখানে শো করবে তো এটা আপনারা পিডিএফ ফাইলটি নিয়ে যে কোনো পেজে যে এটা বড় আকারে প্রিন্ট করে নিয়ে আসে আপনি আপনার পাবলিক টাঙাতে পারেন বড় আকার করে তো এই ফাইলটি আপনারা পেন নিয়ে যাবেন যে কোনো পেসে নিয়ে এটা বড় কাগজে প্রিন্ট করে আনবেন অথবা আপনার যদি প্রিন্টার থাকে তো আপনি সেই প্রিন্টার থেকে এটা প্রিন্ট করে টাঙিয়ে দিতে পারেন আর প্রধান শিক্ষক হিসেবে যদি আপনি লগ করে থাকেন একটি বিষয়ে আপনাদের বলি যদি এখানে আপনার আসবেন আবেদনের তথ্য দেখবেন আপনার আইপিএমএস এর কাজের কোন তথ্য আবেদন পেন্ডিং আছে কিনা তো পেন্ডিং আবেদন প্রধান শিক্ষক হিসাবে পেন্ডিং আবেদন আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই আইডিতে কোনো পেন্ডিং আবেদন নাই আমার আবেদন ও সমূহের ভিতর দেখতে পারবেন যে আপনি একজন প্রধান শিক্ষক হিসেবে কতগুলো আবেদন সম্পন্ন করেছেন তো একজন প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে চারটি আবেদন আপনাদের করতে হবে শিক্ষক আপডেট অর্থাৎ নিজের তথ্য আপডেট করবেন এবং বিদ্যালয় তথ্য আপডেট করবেন সুমারি তথ্য আপডেট করবেন এবং শিক্ষার্থী সারাংশ তথ্য আপডেট করবেন বর্তমান সমসাময়িক সময়ে এই চারটি আবেদন ফিল করলে একজন প্রধান শিক্ষক হিসেবে স্কুলের কাজ আইপিএমএস এ শেষ হচ্ছে তো সাম্প্রতিক যে কাজটা দিয়েছে সেটি হলো এই প্রিন্ট পাবলিক বোর্ড তো প্রিন্ট পাবলিক বোর্ডে এসে আপনারা তো এই কাগজটি যদি আপনার প্রিন্টার থাকে তো আপনি প্রিন্টার থেকেও প্রিন্ট করতে পারবেন সেই প্রিন্ট প্রক্রিয়াটি আমি দেখে আসি আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন অথবা আপনারা এখানে ডান পাশে দেখতে পারবেন যে যা প্রিন্টার একটি অপেশন রয়েছে তো এখান থেকে আপনি যদি আমি এই প্রিন্টার অপশন রাখি তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন্ট কন্ট্রোল প্লাস পি অর্থাৎ শর্টকাটে কন্ট্রোল প্লাস পি দিলে তো এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে আসবে তো এখান থেকে আপনারা এই যে প্রিন্টারটি সিলেক্ট করে দিবেন আপনার প্রিন্টারটা তো আপনি এখান থেকে আপনি যে প্রিন্টার প্রিন্ট করতে থাকেন সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন এবং একটি করলে এখানে কালার দেখা যাচ্ছে যে এখানে ব্ল্যাক হোয়াইট এটা আপনি প্রিন্ট করবেন তো কালারফুল দেখা যাচ্ছে আর এখান থেকে যদি আপনি ব্ল্যাক এ করতে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিলে এটা সাদা কালো আকারে দেখাবে আর এই কাগজটা আসলে ল্যান্ডস্কেপে তো আপনার এখানে ল্যান্ডস্কেপে থাকবে পোর্ট্রেট এ দিলে এটা সঠিক প্রিন্ট আসবে না এই জন্য আপনারা ল্যান্ডস্কেপে রেখে প্রিন্ট করবেন প্রিন্টে চাপ দিলে এই কাগজটি আপনার প্রিন্টার সেট আপ থাকলে প্রিন্ট হয়ে যাবে তো অবশ্যই কাজ শেষে আপনারা এখান থেকে এই লগ আউট অপারেশান করে এখানে সাইন আউট করে রাখবেন তো আমার এই ভিডিও বা আমার চ্যানেলের সাথে সাথে থাকার জন্য আপনারা এই সার্চ টেস্টে লিখবেন ফোর্টকি আইসিটি কর্নার দিয়ে সার্চ দিবেন ইউটিউবে তো এরকম এই চলে আসবে তো একটু নিচে আসতে দেখতে পারছেন যে ফোর্টকি আইসিটি কর্নারের লোগোটি আপনি দেখতে পারবেন এখানে একটি চাপ দিবেন। তো এখান থেকে আপনারা এই যে প্লে আসবেন প্লে লিস্টে আসে একটু নিচে আসলে দেখতে পারবেন যে প্রাইমারি স্কুল তো আমার প্রাইমারি স্কুল রিলেটেড সমস্ত ভিডিও আপনারা এখানে এই প্রাইমারি স্কুলে পেয়ে যাবেন এখানে প্রাইমারি স্কুলে ক্লিক দিবেন তো প্রাইমারি স্কুল রিলেটেড সমস্ত ভিডিও দেখতে পারছেন এখানে সিরিয়ালই রয়েছে তো এখানে বার্ষিক কর্মসংসাধন চুক্তি সর্বশেষ এই ভিডিওটি আমি এখানে আপলোড করেছিলাম এখানে পেফিক্সেশন রয়েছে পেফিক্সেশন করার জন্য যে ভেরিফিকেশন কোড প্রয়োজন সেই কোডটি কিভাবে করবেন সেই ভিডিওটি রয়েছে জিপিএফ ফান্ডের কপি কিভাবে প্রিন্ট করবেন তো এক কথায় প্রাইমারি স্কুলের যাবতীয় ভিডিও টিউটোরিয়াল গুলো আপনারা এই প্রাইমারি প্লেলিস্টে পেয়ে যাবেন আর টেকনিক্যালি যদি আপনার কোনো কিছু শিকার প্রয়োজন হয় তাহলে আপনারা সোশ্যাল মিডিয়ায়তে যাবেন তাহলে আপনারা টেকনিক্যালি অনেক কিছু আপনি এখান থেকে শিখতে পারবেন প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন এবং এই ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পারবেন যে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে ওটা টাচ দিয়ে অবশ্যই একটি বেল আইকন ওপেন করে দিবেন তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো গুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে